অলরেডি 10:29, আমরা আজকে সেশনটা স্টার্ট করে দিই। অ্যাজ অল অফ ইউ নো যে আজকে সেশনটা হচ্ছে কমন অ্যাপ এসএ নিয়ে, উইচ উইল বি টেকেন বাই ফারজানা ফেরদৌস। লেটস স্টার্ট দিস। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিবেন, অ্যান্ড শি উইল বি অ্যানসারিং অল অফ ইউর কোয়েশ্চেন। থ্যাংক ইউ। Okay, thank you, Zain, for introducing me. So, hello everyone, I'm Farzana. I've completed my A-levels from BF Shaheen English Medium School. Currently, I'm on my gap year and I will be attending University of Texas at Arlington this fall. About my profile, I had decent grades in the A-levels. I took 5 subjects with pretty good grades. ECR bapare ki ইসির দিক দিয়ে আই হ্যাড ডিসেন্ট ইসিএ। ফার্স্টলি বলে দিই, আম নট ফ্রম এনি অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড। একটা মিসকনসেপশন সবার মধ্যে থাকে ইন দি ভেরি বিগিনিং যে অলিম্পিয়াড লাগে টু গেট ইন টু দি ইউএস, উইচ ইজ নট ট্রু অ্যাট অল। মানে অলিম্পিয়াড থাকলে ইউ উইল হ্যাভ আ কি বলবো একটা ভালো ইম্প্যাক্ট থাকে। হ্যাঁ, অবভিয়াস অলিম্পিয়াড কিছু করলে দ্যাটস ভেরি ইম্প্রেসিভ, বাট না থাকলে ইউ আর নট এনি ডিসঅ্যাডভান্টেজের কিছু। ওকে, সো ইসিএতে একটু বলে নি, ইসিএতে আই হ্যাড পাবলিক স্পিকিং এর ছিল, ডিবেট রিলেটেড ছিলাম, স্কুল প্রিফেক্ট না হাউস প্রিফেক্ট ছিলাম স্কুলে, হাই স্কুলে, অ্যান্ড রিসাইটেশন করতাম, এরকম কিছু ছিল, অ্যান্ড দ্যাটস প্রিটি ইট। তারপর দেয়ার ইজ দি এসএ সেকশন। আই থিঙ্ক মানে ইটস আ পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড অলমোস্ট এভরি ওয়ান বিলিভ দ্যাট ইউএস এর অ্যাডমিশন সিস্টেম ইজ লাইক অনেক হলিস্টিক একটা প্রসেস ওরা ফলো করে। Every section of your application, every part of your profile matters a lot, starting from academics to ECA to SS to supplement SS to interviews. Chop kichu milay ora decision to final korbe. Ekhon this is a good thing on a sense je dhoro kar academics ektu poor but tar ECA onek bhalo but tar SS ta onek bhalo holo, tokhon he or she gets a chance to get into that university. আর অন্য দেখতে হতে পারে যে হ্যাঁ হয়তো অনেক জন সবকিছু ভালো আছে বা একটা জায়গা দিয়ে ফল করলো দেখে আউট হয়ে গেল। সো বোথ অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। এখন অ্যাপার্ট ফ্রম দি একাডেমিক্স ইসিএ, অ্যাডমিশন অফিসাররা একাডেমিক্স এর ইসিএ দেখে তো বুঝবে না হোয়াট আর ইউ বা হোয়াট ম্যাটার্স টু ইউ বা হু আর ইউ অ্যাজ আ পার্সন। যেটা দেখে ওরা বুঝবে দ্যাটস ইউর কমন অ্যাপ এসএ বা আরো যে কতগুলো এসে থাকবে। কমন অ্যাপ এসেটা বললাম বিকজ দিস ইজ দি এসে যেটা সব ইউনিভার্সিটির কাছে যাবে, মানে যতগুলো তুমি অ্যাপ্লাই করবা থ্রু কমন অ্যাপ। অবভিয়াসলি কোয়ালিশন অ্যাপ আরো যত যত জায়গা দিয়ে অ্যাপ্লাই করবা ওখানে ডিফারেন্ট এসে, বাট কমন অ্যাপ দিয়ে যতগুলো ইউনিভার্সিটিজ অ্যাপ্লাই করবা সবগুলোর কাছে ওই মেইন কমন অ্যাপ এসেটা যাবে। আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি, ততক্ষণে ইউ গাইজ ক্যান গিভ ইউর কোয়েশ্চেন্স ইন দি কমেন্ট সেকশন। আমি ইন্ট্রোডাকশন শেষ করে আই উইল রিড দ্যাট আউট। সো যেটা বলতেছিলাম, সো কমন অ্যাপ এসেটার মধ্যে চেষ্টা করবা যত বেশি সম্ভব সময় স্পেন্ড করার, বিকজ ওইটা সবার কাছে যাচ্ছে। অনেকেই করে যে লাস্ট মোমেন্টে যে কমন অ্যাপ এসে কিছু একটা দিয়ে এন্ড করে দেয়। স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাট লিস্ট 2 to 3 months টাইম রাখবা ফর দি কমন অ্যাপ এসে, একটা জিনিস করতে পারো যে ফার্স্টে একটা টপিক নিয়ে লিখলা, মানে ওখানে তো টপিক দেওয়া থাকবে, সো ওখানে তুমি একটা এসে লিখবা, আফটার আ উইক বা আরো 4-5 দিন পরে আবার যে দেখো জিনিসটা, আবার যে দেখো আবার রিড করো। সো মানে কয়েকদিন ব্রেক নিয়ে আবার যখন আগের জিনিস রিড করবা তখন নিজেই বুঝবা যে এটা আরো কিভাবে ইম্প্রুভ করা যায়। মানে হয় না যে আমরা একটা জিনিস লিখলাম, একটা এসে ধরো লিখলাম, কয়েক বছর পর যখন আবার সেম এসে পড়ি তখন মনে আল্লাহ এটা কি লিখছি, এটা তো আরো ইম্প্রুভ করা যেত। সো ওইভাবে জিনিসটা ঠিক করবা। আচ্ছা, আই উইল সি দি কোয়েশ্চনস লেটার। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, সো টেক অ্যাজ মাচ অ্যাজ টাইম পসিবল ফর দি মেইন কমন অ্যাপ এসে। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রাই টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। অনেকে হচ্ছে মনে করে যে এই জিনিসটা লিখলে হয়তো ভালো হবে বা ওর মতো লিখলে হবে, বাট ডোন্ট ডু দ্যাট, ট্রাই টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল, বিকজ অ্যাডমিশন অফিসাররা তো তোমার সবকিছু দেখতেছে। এখন ধরো একটা এসে তুমি মানে এমন কিছু নিয়ে লেখলা যেটা তোমার সাথে রিলেটেড না, ওরা ধরে ফেলবে, ইনস্ট্যান্ট ধরে ফেলবে। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে এমনি দিই, ধরো আমি
স্পোর্টস রিলেটেড কিছু ছিলাম না, আমার ইসি এর মধ্যে স্পোর্টস এর নামগন্ধ নাই, আমার একাডেমিক্স ও আচ্ছা একাডেমিক্স তো না, ইসি এর মধ্যে স্পোর্টস এর নামগন্ধ নাই, দেন দেয়ার উইল বি রেকমেন্ডেশন লেটার, ওখানে কোনো টিচার স্পোর্টস নিয়ে কিছু বলে নাই, বাট আমি এসে লিখলাম অন আ টপিক যে আমি একদিন স্পোর্টস এ জিতছি, ইনস্ট্যান্ট ধরা, রাইট? আর এটা তো আমরা এমনি বলতেছি, বাট অ্যাডমিশন অফিসারদের তো চিন্তা করো, দে হ্যাভ লাইক ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স গোয়িং থ্রু থাউজেন্ডস অফ অ্যাপ্লিক্যান্টস, ওরা ইচ ইয়ার লাখ লাখ দেখতেছে পোর্টাল, সো ওরা দেখেই ধরে ফেলে যে কোনটা আসল কোনটা আসল না, একটু ওরা সন্দেহ করবে অ্যান্ড ইউ উইল বি আউট, সো ট্রাই টু বি অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। এখন কিভাবে লিখবা বা কি নিয়ে লিখবা, এইটার জন্য একটা ওয়ান অফ দি মোস্ট এফেক্টিভ ওয়ে হচ্ছে রিড, রিড দি এসেস, মানুষের এসে পড়ো। দেয়ার ইজ আ বুক আইভি, ইফ আই এম নট রং, 50 সাকসেসফুল আইভি এসেস, এরকম একটা বই আছে, আই হ্যাভ দি পিডিএফ, আই উইল প্রোভাইড দি লিঙ্ক, বাট ওই পিডিএফটা আমি কাউকে দিয়ে দিব, জাহিন বা রায়ন কাউকে দিয়ে দিব, দে উইল প্রোভাইড ইট টু ইউ। সো ওই এসে ওই বইটা ইজ অ্যাবাউট দি অ্যাডমিশন অফিসার্স অফ দি টপ ইউনিভার্সিটিজ লাইক হার্ভার্ড অ্যান্ড MIT analyzing the essays of their applicants, successful applicants jara obviously chance paise. So first they have the essay, and essay ta keno chance paise ba oi essay ta aro kibhabe bhalo hote parto sob kichu analyze korteche. So ogula tumi jokhon onek gulo essay porba ar onek gulo analyze onek gulo applicants er ta porla tarpor admission officer der review gula porla porar por na you will have a knowledge je admission officer der mindset ta kerokom. অ্যাডমিশন অফিসারদের মাইন্ডসেটটা যখন ধরে ফেলতে পারবা না, ইউ আর ডান, তখনই টেলার এসেস লিখতে পারবা। আরেকটা জিনিস যেটা করতে পারো, লাইক দি মেইন কি টু ইউএস অ্যাডমিশনস বা যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকার মেইন কি হচ্ছে রিসার্চ দি ইউনিভার্সিটিজ। কয়েকটা ইউনিভার্সিটিজ মানে লেখাই থাকে ওদের ওয়েবসাইটে, ফর এক্সাম্পল হার্ভার্ড, হার্ভার্ডের ওয়েবসাইটে লেখাই থাকবে দে ওয়ান্ট ওয়ার্ল্ড লিডার্স, ওরা লিডার্স ক্রিয়েট করতে চায়। তো ওদের এসেস গুলো মেইনলি দেখবা যে লিডারশিপ স্কিলস নিয়ে দেওয়া, এনকারেজিং জিনিসপত্র দিয়ে দেওয়া, আর অনেক ম্যাচিওর্ড, মানে পরে দেখবা যে অনেক ম্যাচিওর্ড, এটা মানে কি বলবো, হার্ভার্ড এর যে সাকসেসফুল এসেস গুলা ওটা ইজিলি ইউটিউবে পাবা। ইফ আই এম নট রং একটা ইউটিউব চ্যানেল আছে ক্যাম মাই ওর সামথিং, ওনার ইউটিউব চ্যানেলে ইজিলি, আই এম অন মাই গ্যাপ ইয়ার অ্যান্ড আই উইল বি স্টার্টিং মাই ক্লাসেস ফ্রম অগস্ট ইন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন। Congratulations, Apu. Thank you. Okay, so back to the topic. যেটা বলতেছিলাম, হ্যাঁ, ইউটিউবে সাকসেসফুল এসেস গুলো দেখবা, যেরকম হার্ভার্ডের এসে যদি পরপর পরপর দেখতে থাকো, সাকসেসফুল অ্যাপ্লিকেন্টসের মধ্যে একটা ট্রেন্ড পাবা, ওই মানে এসএস এর একটা ট্রেন্ড থাকবে যে কোন ধরনের এসএস হার্ভার্ড পছন্দ করে তুমি নিজে বুঝে ফেলবা। তো যেটা বললাম যে পয়েন্টস গুলো, হ্যাঁ, দে ওয়ান্ট চেঞ্জ মেকার্স, তারপর ওদের এসএস গুলো দেখবে একটু ম্যাচিওর হয়। কম্পেয়ার টু দ্যাট MIT এসএস যদি দেখো, MIT এর এসএস গুলো না কি বলবো, MIT চাই হলো গিয়ে ক্যান্ডিডেটসকে যারা অনেক চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, তো ওদের এসএস গুলো ওই ট্রেন্ড ফলো করবে, দেয়ার প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড হয় এবং ওই ট্রেন্ড ফলো করে। সো ইউনিভার্সিটি রিসার্চ ইজ দি কি, এটা সব কিছুর জন্য, দিস উইল হেল্প ইউ ইন এভরিথিং, পুরো প্রসেসটা স্টার্টিং ফ্রম দি এসএস। তারপর এসএতে তো লেখার জন্য নর্মাল কিছু জিনিস থাকে যে গ্রামাটিক্যাল এরর, তারপর ভ্যারাইটি অফ সেন্টেন্সেস ইউজ করবা, যেটা আমরা মোরালে সবাই জানি যে সেন্টেন্স টাইপের ভ্যারিয়েশন হইতে হবে, সিম্পল সেন্টেন্স সব দিয়ে দিবা না, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ইউজ করে করে এসএটা বানাবা। আরেকটা জিনিস মানুষ করে যে মনে করে যে অনেক স্ট্রং ওয়ার্ড ইউজ করলে অনেক ভালো হবে, উইচ ইজ ট্রু অন আ সেন্স, বাট ওইটা করতে যে হোয়াট মোস্ট অফ দি পিপল ডাজ, সুন্দর করে ওয়ার্ডটা লেখে গুগলে যে সিনোনিম বের করে, উইচ ইজ নট অ্যান এফিসিয়েন্ট ওয়ে। ধরো একটা ওয়ার্ডের তুমি সিনোনিম খুঁজে বের করলা, গুগল কিন্তু তোমাকে বলে দিচ্ছে না যে ওই ওয়ার্ডটা কিভাবে ইউজ করতে হবে ইন দি কনটেক্সট, মোর লাইক গুগল তোমাকে সিনোনিম দিতেছে বাট কনটেক্সচুয়াল মিনিং দিচ্ছে না। সো তুমি একটা ওয়ার্ড যেটা আজকে জানছো ওইটা যখন এসএতে ফিট করার ট্রাই করবা, জিনিসটা হবে না, ওটা ভালো করতে যে তোমার এসএটাকে আরো ড্রপ করে দিবে। তো এসএর রাইটিং কোয়ালিটিটাও মেইনটেইন করবা, আর হচ্ছে রিড মানে নিজেদের এসএটাও পড়বা, যেরকম ইউ গাইজ আর ইন এ গ্রুপ, সবে একসাথে অ্যাপ্লাই করতেছো, একটা এসএ ধরো তুমি লিখলা, এখন এখানে তুমি একটা জিনিস জোক হিসেবে লিখছো, আমার কাছে এটা ক্রিঞ্জ লাগবে, লাগতেই পারে কারণ সবাই একরকম না। সো ফিডব্যাকটা নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখন অনেকে অনেক কিছু নিয়ে লেখে, সো কি করবা নিজেদের মধ্যে মানে ক্লোজ ফ্রেন্ডসদের মধ্যে তোমরা নিজেদের নিজের ফিডব্যাক দাও,
তাহলে ওয়ান থিং হবে তুমি আরেকজনের এসে পড়তে পারতেছো, যখন অনেকজনের অনেক সুন্দর সুন্দর এসে পড়বা না, নিজের মধ্যে একটা আইডিয়া আসবে যে আল্লাহ এই জিনিসটা নিয়ে তো লেখা যায়, তো তখন তোমার নিজের এসে ইম্প্রুভ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তুমি ফিডব্যাক পাচ্ছ, ফিডব্যাক পাইলে তোমার এসেটা আরো ইম্প্রুভ হচ্ছে। এখন এইখানে একটা জিনিস আছে, সবাইকে দিয়ে বেড়াবা না, মানে ফিডব্যাক নাও বাট ডোন্ট টেক টু মেনি ফিডব্যাকস, বিকজ দেয়ার ইজ আ সেইং টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ, এরকম। তো সব বেশি ফিডব্যাক নিয়ে অ্যাডজাস্ট করতে গেলে জিনিসটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সো টেক ফিডব্যাকস বাট ডোন্ট টেক টু মেনি ফিডব্যাকস। আরেকটা জিনিস হচ্ছে দি টপিক। এখন হোয়াট উই মাইট থিঙ্ক যে আমি যত বেশি জিনিসপত্র দিব তত হয়তো ভালো হবে, বাট এসেটা না কনসেন্ট্রেট হয়ে যাবে ওইটা করতে গেলে। তার চেয়ে একটা স্মার্ট ওয়ে হচ্ছে তুমি তোমার লাইফের একটা ইনসিডেন্টের উপর ফোকাস করো, ইনসিডেন্টটা খুব বিশাল কিছু হইতে হবে না, বাট ওইটা তোমার লাইফের একটা এফেক্ট থাকতে হবে। যেরকম আই নো আপু হু স্টাডিজ এট ব্রাউন, আপুটার কমন অ্যাপ এসে টপিক ছিল ফিক্সিং আ লাইট বাল্ব, জাস্ট আপু বসেছিল তখন একটা লাইট বাল্ব নষ্ট হয়ে গেছে, আপুটা ওটা নিজে নিজে ফিক্স করছে। ওখান থেকে সে গট দি লাইফ এক্সপিরিয়েন্স যে সে একটা জিনিস নিয়ে কিভাবে কনসেন্ট্রেট করতে পারে, একটা জিনিস ফিক্স করতে কত ডিভোটেড থাকে এন্ড এভরিথিং, ওইভাবে জিনিসগুলো সাজাইছে। আরেকটা সাকসেসফুল এসআই রেড যে একটা ক্যান্ডিডেট তার কোন রিলেটিভ, আই ডোন্ট রিমেম্বার, আমি অনেক আগে পড়ছি এসেটা, সো তার রিলেটিভ তাকে একটা জিগজো পাজলের সেট দিছে, অনেক ছোট থাকতে একটা 500 পিসের পাজলের সেট দিছে, এবং ওইটা নিয়ে সে পুরো একটা সামার ভ্যাকেশন সে বসে বসে ধৈর্য নিয়ে পুরোটা সলভ করছে। সো এখান থেকে সে দেখাইছে যে তার সলভিং ক্যাপাসিটিটা অনেক ভালো, সে একটা প্রবলেম অনেক ধৈর্য নিয়ে সলভ করতে পারে এবং সাকসেসফুল হয়। সো এইভাবে জিনিসগুলো পোর্ট্রে করতে পারো, তুমি তোমার স্ট্রেংথগুলো ইউনিভার্সিটিকে পোর্ট্রে করবা ইন আ নাইস ওয়ে। একটা জিনিস হতে পারে যে অনেকে মানে আমাদের হইতে পারে যখন তুমি ফার্স্ট স্টার্ট করো আমারও লাগছে আল্লাহ কিছুই তো নাই আমার লাইফে, আমি কি নিয়ে লিখবো, ইটস নট নেসেসারি যে তোমার লাইফে অনেক কিছু হইতে হবে, বাট ইটস নেসেসারি তুমি কিভাবে সাজাচ্ছ, তুমি নিজে ইউনিভার্সিটির সামনে নিজেকে কিভাবে পোর্ট্রে করতেছো, দ্যাট ক্রিয়েটস দি ডিফারেন্স। আর এসে পড়তেছো দেখে যে কপি করবা, ডোন্ট ডু দ্যাট, নেভার এভার ডু দ্যাট। তুমি হয়তো সিয়াম ভাইয়ের এসে পড়তেছো মনে হলো আচ্ছা এরকম এসে করি, অনেকে করে যে গুগল থেকে কপি করে দিই, ডোন্ট ডু দ্যাট। অ্যাডমিশন অফিসাররা তো এক ধরে ফেলতে পারে, সেকেন্ড ওদের ডাটাবেজে থাকে কে কোন এসে লিখছে, দে হ্যাভ মেনি ওয়েজ টু চেক দেম, অনেক ওয়ে আছে চেক করার জন্য, ওরা ইজিলি ধরে ফেলবে তুমি এটা কপি করে লিখছো, ডোন্ট ডু দ্যাট। নিজে ক্রিয়েট করো, তারপর কি, ডোন্ট ট্রাই টু বি সামওয়ান, তুমি এমন কিছু নিয়ে লেখো যেটা তোমাকে ডিফাইন করে, তোমার কাছে ম্যাটার করে। এখন আমি লিখলাম সোশ্যাল ওয়ার্ক নিয়ে, বাট আই হ্যাভেন্ট ডান এনিথিং রিলেটেড টু সোশ্যাল ওয়ার্ক, আই ডোন্ট কেয়ার, সোশ্যাল ওয়ার্কের কোনো দিক দিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট রাইট অ্যাবাউট এনিথিং দ্যাট ডাজেন্ট ম্যাটার টু ইউ। সো কমন এপেসে বা যে কোনো এসেই হোক, কমন এপেসে তো একটা এসে, দেয়ার উইল বি টনস অফ এসে, সাপ্লিমেন্টস এসে থাকবে, স্কলারশিপ ওরিয়েন্টেড এসে থাকবে, ইউনিভার্সিটির পোর্টালে যে দেখবে আরো কয়েকটা এসে দিয়ে রাখছে, অনেক এসে লিখতে হবে, বাট ফার্স্টলি কমন এপেসেটার উপর ফোকাস করবা। আরেকটা জিনিস হচ্ছে যখন ওয়েন স্টুডেন্ট সি যে অনেকগুলো এসে লিখতে হইতেছে, হোয়াট দে ডু ইজ ওরা মানে এক একটা এসে রিসাইকেল করা শুরু করে দেয়, যেটা ইজ ভেরি গুড, ইটস আ ভেরি টাইম সেভিং অপশন, বিকজ দেখবা বার অনেকবারই সেম জিনিস ইউজ করতেছে যে ডিসক্রাইব অ্যান ইনসিডেন্ট দ্য চেঞ্জ ইউর লাইফ দ্যাট টেপড ইউ টু ওয়াট ইউ আর টুডে। সো বারবার যখন সেম টাইপ অফ টপিক আসতেছে তখন রিসাইকেল করতেছে, বাট রিসাইকেল করতে যে পুরাপুরি কপি পেস্ট করে দিও না, রিসাইকেল করার সময় আগে কোয়েশ্চেনটা পড়বা যে কোন টপিকে তোমাকে লিখতে দিছে, ওইটার সাথে এডিট করে তারপর ইউ রাইট ইউর ওন এসে, নালে মানে সাবমিশনের আগে ওটা চেক করবা। দেয়ার আর কেসেস যেখানে তোমার ইউনিভার্সিটির নাম ভুল লিখছে, কপি করার সময় পুরো ইউনিভার্সিটির নাম সহ এসে কপি করে দিচ্ছে অ্যান্ড ওটা রং ইউনিভার্সিটির কাছে চলে গেছে। তো এটা শুধু এসে না, মেইল অ্যান্ড এভরিথিং এর সময় চেক করে নিবা যে তুমি যে ইউনিভার্সিটির নামগুলো দিছো ঠিক দিছো নাকি। আচ্ছা আপু, আই থিংক উই শুড টেক দা কোশ্চেনস নাও। আপনি কি একটা কোশ্চেন অ্যানসার করছেন না প্রথম থেকে বলবো? আমি বলতেছি আপনি দেখা লাগবে। আচ্ছা আপু ওয়েটিং রুমে কেউ আছে কি?
ওয়েটিং রুম আসলে অন্যজনের দায়িত্বে, প্রীতমের দায়িত্বে। কেন ওয়েটিং রুমে কে আছে আপনার পরিচিত? না, আমার আমার ফ্রেন্ড একটা নক দিচ্ছে আমাকে ইনবক্সে। আচ্ছা, আপনার ওয়েটিং রুমে থাকলে অ্যাকসেপ্ট করা হবে, আপনি টেনশন নিন না। তো আপু, আই এম রিডিং আপ যে উই উইল অ্যাকসেপ্ট অল দ্য পিপল যারা ওয়েটিং রুমে আছে। ইউ ডোন্ট নিড টু টক অ্যাবাউট দেম, ইউ জাস্ট পুট দেয়ার নেমস অন দ্য কনভারসেশন বক্স, উই উইল ট্রাই টু। একজন আস্ক করছে, মে আই নো ইওর আইএলটিএস টোফেল স্কোর? কিসের স্কোর अगेन? আইএলটিএস অর টোফেল স্কোর? ও, আই গিভ আইএলটিএস, আইল সে ওভারঅল ব্যাংক ছিল 7.5। ওকে, আপু ক্যান আই গেট টু ইউনিভার্সিটিস ইফ আই ডোন্ট হ্যাভ মাই ট্রান্সক্রিপ্টস? ওয়েল, ট্রান্সক্রিপ্ট না থাকলে কি ইউনিভার্সিটিতে যাওয়া যাবে কিনা এটা আসলে? কোন ট্রান্সক্রিপ্ট না ইয়া গ্রে ইয়া হাই স্কুল এর না, হাই স্কুল ট্রান্সক্রিপ্ট লাগবে, কমন এপি যাবে। Go to your school and get the transcript. Highest application করতে পারবে? ওকে, weird question. হ্যাঁ, highest quota application করতে পারবে? Highest quota as much as you can, as much as you want. I know people who gave 50 applications. Yeah. SAT preparation কত দিন লাগতে পারে ভাই রে ভাই, কি question? Depends on people. Depends on person to person vary করবে. 3 months না. আমি স্কলারশিপ বা ফাইনান্সিয়াল এইড নিয়ে কোনো কোশ্চেন নিচ্ছি না, সরি। একটা কোশ্চেন ছিল আপু। জি বলেন আপু। কোশ্চেনটা হচ্ছে যে যদি আমি এক্সাম না দিয়ে জাস্ট আইএলটিএস করে কি হার্ভার্ড অর অক্সফোর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো ভালো ইসিএ দেখিয়ে? অ্যাপ্লাই তো করতে পারবেন, বাট অ্যাকসেপ্টেন্স অফার লেটার এটা ইটস টাফ বিকজ ইটস হার্ভার্ড। হার্ভার্ড না মানে আপনি অ্যাপ্লাই করে দেখেন। আই হাইলি এনকারেজ এভরিওয়ান টু অ্যাপ্লাই টু অ্যাজ মেনি ইউনিভার্সিটি অ্যাজ ইউ ড্রিম ইউনিভার্সিটি মাস্ট অ্যাপ্লাই। বাট এটা না গ্যারান্টি দেওয়া যায় না, বিকজ একটা বলি, হার্ভার্ডে যারা পড়ে ওরা নিজেরাও গ্যারান্টি দিয়ে বলবে না যে ওরা যদি নেক্সট টাইম অ্যাপ্লাই করে দে উইল গেট অ্যাকসেপ্টেড। এটা সিএম ভাই নিজে নিজে ইয়াতে বলছে, ভিডিওতে বলছে। হার্ভার্ডে যারা পড়ে বা এমআইটি তে যারা পড়ে ওরা নিজেরাও যদি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে দে ডোন্ট নো ওয়েদার দে উইল গেট অ্যাকসেপ্টেড অর নট। ইউনিভার্সিটি আপনাকে কি দেখে নিবে এটা কেউ জানে না, নো ওয়ান, স্পেশালি হার্ভার্ড অক্সফোর্ড এর মতো ইউনিভার্সিটিজ। হয়তো এমন হতে পারে ইউ রোট স্টেলার এসে, আপনার এসে দেখে মানে অ্যাডমিশন অফিসার এত ইমপ্রেস হয়ে গেছে যে অ্যাডমিশন অফিসার ইজ লাইক নো আই ওয়ান্ট টু টেক দিস স্টুডেন্ট, তখন he or she might give you the offer letter, but profile dekhe bola ta ektu tough. Acha apu ami ki kichu bolte parbo? Ami kichu bolte chai. Ji ji please. Amader ekhon desher je situation, amader ami 2022 saler batch HSC, so amader jodi 22 sale jodi porikha ta timely na hoy to ami to transcript amar secondary high school er mane transcript ta dekhate parbo na, shei khetre ami ki korbo? Ami ki mail kore janai dibo mane je shob university ami apply? Right, right, mail kore janaba tomar. I thought tomar 8 9 er transcript, 8 9 10 11 ei shob transcript lagbe, thoro jeta hocche tomar exam hoy nai oita to tomar university ke explain korte hobe je amar ekhon ei deshe ei obosthay exam hocche na, that university will handle it. একটা ব্যাপার আছে, ইংল্যান্ডের হচ্ছে তোমার 13 ইয়ার্স অফ এডুকেশন লাগে, সো এ লেভেলস হচ্ছে 13 ইয়ার্স অফ কোয়ালিফিকেশন দেয়। আর কেউ যদি এনসিটিবি মানে ন্যাশনাল কারিকুলাম থেকে দাও ওদের মনে হয় একটা ফাউন্ডেশন ইয়ার করতে হয়। Or else, hey, you can give the A levels and then apply. Can you explain about the weighted and unweighted grades on Common App profile while filling out the academic? Acha, as far as I know, unweighted hoche dhoro tumar kon threshold dan e mane ekta class e to onek dhoroner student thake, dhoro highest hoche 90%, to jodi weighted hoy tale otake aro dhoro mane কেবল গ্রেড স্পেশাল টাইপের করে। আনওয়েটেড মানে আচ্ছা ইজ জেনারেলি আনওয়েটেড, আনওয়েটেড মানে তোমার পার্সেন্টেজে যা আসে ওইটাই দিয়ে দিছে, আর ওয়েটেড মানে দ্যাট ইজ অ্যাডজাস্টেড টু দি কোয়েশ্চেন ডিফিকাল্টি বা দি আউটকাম অফ দি স্টুডেন্টস অফ আদার স্টুডেন্টস।
আই হোপ দ্যাট আপু আমার একটা কোশ্চেন হচ্ছে যে এসএ আমি ফিফথ সাকসেসফুল আই বিলি এসএ বইটাতে দেখলাম যে প্রত্যেকটা বইয়ের আগে একটা করে টপিকস দেয়া লাইক একজন লিখছে যে রিসার্চিং অন ক্যান্সার একজন ব্রেকফাস্ট নিয়ে লিখছে তো আপু এই ক্ষেত্রে কি একটা টাইটেল দিতেই হবে সামনে বা না দিলে কি কোনো প্রবলেম হবে এমন না টাইটেল না দিলে কোনো সমস্যা নাই ওরা হচ্ছে তোমার টপিক ওয়াইজ আলাদা করছে বইটা টাইটেল দিতে পারো না দিতে পারো আমারটা তো টাইটেল ছিল না থ্যাংক ইউ আপু আপু ইসি নিয়ে কি একটা সিম্পল কোয়েরি করতে পারি জি গো হেড সো লেট মি ইন্টারাপ্ট গাইস সবাই একটু মিউট করো কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি মিউট করো আপনি আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি একটা কথা বলে আসছি যে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা অ্যানসার দেওয়া হবে কাইন্ডলি মাইকটা অন করে নিন ঠিক আছে আপু আপনাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যানসার দিন আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করেন প্লিজ অ্যাকচুয়ালি ভাই আমার কোয়েরিটা কমেন্ট সেকশনে মানে ডিফাইন করা একটু পসিবল হবে না একটু আমার একটু বলতে হবে পাশাপাশি আমার ইয়ে আছে একটা সংস্থা আছে রক্তদান কর্মসূচি সংস্থা ওইখানেও আমি বেশ কিছুদিন কাজ করেছি এবং লকডাউনের সময় বাড়িতে আছি এখনো করতেছি তো আমার বিগ কোনো অ্যাচিভমেন্ট নাই ইসি এর উপর বাট অনেক ছোটোখাটো অনেক অ্যাচিভমেন্ট আছে স্পোর্টস রিলেটেড তো ওই ক্ষেত্রে আমার কি পসিবল হবে বড় বড় কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার বা আমার কি কোনো ক্যাপাবিলিটি আছে এখানে স্পোর্টস রিলেটেড ইসি নিয়ে দেওয়া universities care less about the achievements হয়তো অনেক ইসি এ কোর্সে বা অ্যাচিভমেন্ট নাই এটা অ্যাচিভমেন্ট এতটাও দেখবে না বাট দেখবে যে তুমি ডিভোটেড কিনা তুমি অনেকদিন ধরে করতেছো কিনা ইটস নট লাইক যে সামনে তোমার অ্যাডমিশন আছে দেখে ইসি কিছু একটা করতে হবে ধুমধাম করে লাস্ট সিক্স মান্থসে কিছু একটা করে দিয়ে দিলা এটার চেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে তুমি অনেক বছর ধরে কিছু করতেছো ইউ আর ডিভোটেড এটা ইউনিভার্সিটিকে বুঝাইতে হবে অ্যাচিভমেন্টস থাকা না থাকা মানে ম্যাটার বেশি করে যে টু শো দ্য ইউনিভার্সিটি দ্যাট ইউ আর গিভিং ইউর বেস্ট ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু অ্যাচিভ ইট সো ইয়াস ইউ ক্যান অ্যাপ্লাই আপু ক্যান আই আস্ক এ কোয়েশ্চন কত ওয়ার্ড লিখতে হয় হাইয়েস্ট দে হ্যাভ আ ওয়ার্ড লিমিট 650 mono if I'm not wrong 650 yes, or 800 yes above 650 word limit beshi lekha jabe na supplementation niye kichu bolen supplementation acha jeta boltechhilam je common app ta ekta esse tarpor there will be different esse tomar university tomake jiggesh korbe those are the supplement esses university specific esses apart from the common app main esse simple definition next isse kon bishoy likhte hoy anything that matters to you any turning point of your life anything that defines you ekjon demo chaise je kibhabe essay lekha shuru korle better hoy introduction ta catchy hoy important ekhon catchy introduction to eta different part essay writing er part there is no certain rule je amar ebhabe shuru korte hobe tomar topic onujayi tumi je bhabe iccha shuru korte paro but attraction rakho mane essay ta jate starting pore admission officer ra onek interest pay set e safe mark koto varies from universities to universities tumi je university te apply korte chao oitar 75th percentile ta target korba 75th percentile er beshi ekhon harvard er jonno sat score 1600 o hoy abar there are universities jader sat score 1270 1300 erokom hoy it varies from universities to universities harvard er 1600 pa manush chance pay na ha exactly ekjon question korcho apu ami ideal school theke ssc exam dicchi amader school e 9 10 er exam gulote pass korao onek hard then ei academic transcript dile ki kono bad impact porbe এই কোশ্চেনটা আমারও আছে
মানে বুঝাইতেছে স্কুলে ফেল করছে 9 10 এ তো ওই ট্রান্সক্রিপ্ট দিলে কি কোনো ব্যাড ইমপ্যাক্ট পড়বে কিনা আই থিংক পড়বে এখন এটা তুমি অ্যাডমিশন অফিসারকে বুঝাইতে পারো যে স্কুলে ট্রান্সক্রিপ্ট এরকমই হয় বা হাইয়েস্ট স্কোর পাশে থাকবে আর এটা সবার ক্ষেত্রে মোরাললেস মানে স্কুলের এক্সাম গুলো না ইচ্ছা করে একটু প্যারা দিতে চায় যাতে মেইন এক্সাম ভালো হয় বাট তোমার যদি বোর্ডের এক্সাম ভালো থাকে অ্যাডমিশন অফিসাররা ইজিলি বুঝে নেওয়ার কথা একটা কোশ্চেন আসছে যে আপনি ইউনিভার্সিটি রিসার্চ শুরু করেছিলেন কিভাবে লাইক কোথা থেকে শুরু করেছেন এটা পে একটা কোশ্চেন আসছে ওকে সো এখানে তোমার কি বলবো তোমার জন্য কোনটা নেসেসারি যেরকম আমার জন্য নেসেসারি ছিল অ্যাফোর্ডেবল হওয়া তো আমি হচ্ছে ওইভাবে দেখা শুরু করছি যে কোন ইউনিভার্সিটিজ গুলা স্কলারশিপ বেশি দেয় নিড ব্লাইন্ড কারা নিড অ্যাওয়ার কারা টিউশন কম কারা তারপর খুঁজতে খুঁজতে আই ফাউন্ড আউট দি টেক্সাস স্টেট ল যেখানে মিনিমাম 1 কে পাইলে ইউ শিফট টু দি ইনসেট রেটস তো ওভাবে ইউনিভার্সিটি রিসার্চ হয়ে গেছে টেক্সাস লতে আর এক্সপ্লেইন করে যাবে জি ও টেক্সাস লতা ওকে সো ইউনিভার্সিটি অফ টেক্সাস সিস্টেম আর আন্ডারে যতগুলো ইউনিভার্সিটিজ আছে লাইক ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন ইউনিভার্সিটি অফ টেক্সাস এট ডালাস ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস ইউটিএসএ তো এই ইউনিভার্সিটি গুলার একটা ল আছে দ্যাট ইজ কোনো স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি 1000 ওয়ার্ড স্কলারশিপ নিয়ে নিতে পারে বা অ্যাভেল করতে পারে মিনিমাম 1K ওটা আরো বেশি হতে পারে সো তুমি যদি 1K মিনিমাম অ্যাভেল করো তোমার টিউশন রেটটা ইন্টারন্যাশনাল টিউশন থেকে ইনস্টেটে শিফট হবে নাও অনেকে দিস টার্মস আর নিউ টু মেনি পিপল লাইক ইন্টারন্যাশনাল রেটস বা ইনস্টেট রেটস ইনস্টেট রেট হচ্ছে যেটা টেক্সাসের মানে সিটিজেনরা নর্মালি পে করবে মানে তুমি যদি টেক্সাসে জন্মাইতা তুমি কি কত টাকা পে করতা ওটা হচ্ছে ইনস্টেট আর ইন্টারন্যাশনাল ফিসটা জেনারেলি ডাবল ট্রিপল হয় দ্যান দি ইনস্টেট রেট সো যখন তুমি একটা ইন্টারন্যাশনাল রেট থেকে ইনস্টেট টিউশন রেটে চলে আসতেছো তোমার কস্টটা অলরেডি 1/3 1/4 হয়ে গেছে তারপর তো আছে যে স্কলারশিপের অ্যামাউন্টটা সাবস্ট্রাক্ট হবে লেটস সে তুমি 5K স্কলারশিপ পাইছো তোমার ইন্টারন্যাশনাল টিউশন ধরো 40,000 আর ইনস্টেট টিউশন ধরো 10,000 তো 5K স্কলারশিপ পাওয়ার কারণে তোমার টিউশনটা চলে আসবে 10,000 মাইনাস 5,000 দ্যাট ইজ 5,000 ক্লিয়ার নাকি আর একটু বুঝানো লাগবে আরেকবার আর একটু বুঝাইলে ভালো হতো তোমার টিউশন কত হওয়া উচিত তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 40,000 - 5 However, due to the Texas state law, যেটা বলে যে 5,000 পাইলে তুমি ইনস্টেটে শিফট হচ্ছ তুমি কি বলতেছি টেক্সাস স্টেট ল যেটা তোমাকে বলে টেক্সাস স্টেট ল যেটা তোমাকে বলে যে 1,000 এর বেশি পাইলে তুমি ইনস্টেটে শিফট হবা সো তুমি যেহেতু 5,000 পাইছো which is greater than 1,000 তোমার টিউশন রেট ইজ নট 40,000 rather it's 10,000 সো তোমার কস্ট অফ মানে কস্টটা হচ্ছে 10,000 মাইনাস 5,000 which is 5,000 এবার আর ক্লিয়ার মানে দুই বার অলরেডি ক্লিয়ার করা হয়েছে আমাদের সময় খুবই সীমিত সরি আর করা যাবে না একটা কোশ্চেন আছে আচ্ছা আমি কি বুয়েটে এক্সামের পরে ডিসেম্বরে অ্যাপ্লাই করতে পারবো সেপ্টেম্বরে বলে সেপ্টেম্বর সেমিস্টার শুরু হয় তাহলে কি এখনই শুরু করতে হবে বুয়েটের এক্সাম মানে এই যে এবার যে এক্সামটা হবে জুনে না জুলাইতে আমার ঠিক আইডিয়া নাই আচ্ছা মানে তুমি বুয়েটের এক্সাম শেষ করে সেপ্টেম্বরে শেষ হয় তো আমার ঠিক ডেটটা আমি জানি না বুয়েটের এক্সাম কবে শেষ হয় তো আচ্ছা একটা জিনিস বলি তুমি যদি আর্লি ডিসিশন টার্গেট করো তোমার সবকিছু অ্যাটলিস্ট কি বলবো ইউনিভার্সিটি রিসার্চ যদি তোমার করতে হয় জুন জুলাই থেকে শুরু করো অগস্টে এসএটি দাও ম্যাক্স টু ম্যাক্স অক্টোবর এসএটি দিতে পারবা এরপর যদি তুমি ডিসেম্বর এসএটি দিতে যাও তুমি কিন্তু আর্লি ডিসিশন গুলা মিস আউট করবা
খুব ভালো করে মুখস্থ করে রাখবা রুলস গুলা, বই পাবা, দেয়ার আর বুকস যেখানে তোমার রুলস গুলা লেখা আছে, কলেজ ফান্ড আছে, দেখে নিবা। আর রাইটিং পার্টটা, রাইটিং পার্টের জন্য আই উইল সাজেস্ট 1600.io একটা ওয়েবসাইট আছে, ওখানে প্রত্যেকটা মানে পাস পেপার ওয়াক থ্রু আছে, চারটা পাস পেপার ফ্রি আছে, ওইটা করে দেখতে পারো। মানে ওরা কোয়েশ্চেন ওয়াইজ ধরে ধরে তোমাকে দেখাবে তোমার কিভাবে সলভ করা উচিত। আর রিডিং পার্টটা অ্যাকচুয়ালি না কোনো ধরা বাঁধা রুল নাই, এটা এক একজনের জন্য এক এক রুল ওয়ার্কআউট করে। যেরকম যত বই আছে, প্রিন্সটন, তারপর যা যা বই আছে, সবাই না এক একটা করে জাস্ট রুল তোমাকে বলে যে এই ওয়েতে সলভ করো বা এই ওয়েতে সলভ করো। এটা বারবার করে করে ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে যে তোমার জন্য কোন রুলটা স্যুট করতেছে বা কোন জিনিসটা ওয়ার্ক করতেছে, এন্ড ফলো দ্যাট। আপু, আই হ্যাভ আ কোয়েশ্চেন। আই হ্যাভ রিসার্চ সাম ইউনিভার্স অফ University of Austin, University of Arlington, and some others. And I saw in UTD, there were a requirement that we had to complete HSC. Apni to O-level and A-level backgrounder, but amra hocche NCTP backgrounder, English version. So amaderke HSC transcript tar jonno ki amaderke taderke amra kibhabe manage korbo? Kind of university-te, apu, yeah. যেমন অন্যান্য ইউনিভার্সিটিতে আমাদের কাউন্সিলর যেমন একটা প্রেডিক্টেড স্কোর দিয়ে দিবে, সো এটা কি ইউটিএ অর ইউটিডি অর আদার টেক্সাস এর অন্যান্য ইউনিভার্সিটি গুলো কি অ্যাকসেপ্ট করবে? প্রেডিক্টেড গ্রেডস এ লেভেলস এর জন্য অ্যাকসেপ্ট করে। আমার অনেকেই হচ্ছে তোমার এএসডি অ্যাপ্লাই করছে উইথ প্রেডিক্টেড গ্রেডস এন্ড দে গট অ্যাকসেপ্টেড। তোমারটা যদি বেশি কনফিউশন থাকে, মেল টু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস। Yeah, I mailed to the UTD and they just replied that they need HSC transcript because they have no trust on NCTP background. I don't. But what about your university, about UTA? Should I mail them about this? হ্যাঁ, mail them about this too. Because আমাদের এই প্রবলেমটা হয় নাই কখনো। আচ্ছা, আমি কেন মেল করলে রিপ্লাই পাই না? Because you don't know how to mail it. তোমার তো স্প্যামে চলে যায়। Maybe. Why man, why? Google doesn't like না 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 একটা ব্যাপার হচ্ছে কি, সেম মেল আমি দুটো ইমেল দিয়ে করছি, ঠিক আছে, একটা ফ্রেন্ডের ইমেল, আমার ইমেল, তিন দিন পর ওর রিপ্লাই আসছে, আমার রিপ্লাই দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত আসে নাই, মানে কপালটাই খারাপ। চেঞ্জ ইওর মেইল অ্যাড্রেস, देयर इज समथिंग রং উইথ ইট। আই থিংক আই শুড। একটা কোশ্চেন আছে যে আপু, আমি এইচএসসি 22 ব্যাচ আপাতত সেট, মানে কোশ্চেন বলতেছি, আপু আমি এইচএসসি 22 ব্যাচের আপাতত সেট প্রিপারেশন নিচ্ছি, এখন কি ইউনিভার্সিটি রিসার্চ করা উচিত? অবভিয়াসলি উচিত। যত আগে আগে যত বেশি ইউনিভার্সিটি রিসার্চ করবা তত বেশি জানবা, আর তো যত বেশি জানবা তত অ্যাকসেপ্টেন্স এর চান্স বাড়বে। এখানে ফান ফ্যাক্ট হচ্ছে তোমার যে 22 ব্যাচ আছে, অনেকে অ্যাপ্লাই করতেছে 22 ব্যাচের, অনেকে এবার অ্যাপ্লাই করতেছে, লাইক আমাদেরই একজন আছে, শিবলি আছে, ফারহান আছে, আর অনেকে অ্যাপ্লাই করতেছে। ইভেন তো আমি যদি জানতাম আমি 10 থেকে রিসার্চ করা শুরু করে দিতাম। ইটস অ্যাকচুয়ালি আ হোলিস্টিক প্রসেস। তারপরে আপু, আমার স্কুলে 9-10 এর অ্যানুয়াল এক্সাম রেজাল্ট সেভ রাখা নেই, আমি 9 এর অ্যানুয়াল এক্সাম রেজাল্ট না দিয়ে শুধু এসএসসি আর এইচএসসি রেজাল্ট সাবমিট করলে কোনো প্রবলেম হবে? দে উইল আস্ক ফর ইট। তোমার কাছে যদি না থাকে, এটা আমাদের অনেকের হয় যে হারাই ফেলছি, গো টু দ্য ইউনিভার্সিটি, মানে স্কুলে যাবা, স্কুলে গিয়ে বলবা যে ট্রান্সক্রিপ্ট দিতে। আজন জেসুস, অ্যাপ্লিকেশন ডেট কখন থেকে শুরু হবে? অ্যাপ্লিকেশন স্টার্ট কখন থেকে শুরু হবে? Yes. September, October. Labiba Tanzim question korche, you had 5 subjects in A-levels, but I have 3. Will having 3 subjects create a negative image? No. Onike 3 subject, 4 subject niye apply kore. Ekta kotha hocche ki, je she is a extraordinary person, thik ache? 5ta subject niye, 5ta tei phata result korche. Eta normal kichu na, abnormal bepar shekha. So, না তেমন কিছুই না। আচ্ছা, মানে মানুষ 4 না 3 ইজ দি, হ্যাঁ 3 ইজ অ্যাকসেপ্টেবল, ইটস ভেরি ওকে। আচ্ছা, ম্যাথ পার্টটা আপু, ম্যাথ পার্ট নিয়ে কিছু বলেন, একজন কোশ্চেন করছে। কোন ম্যাথ? এসএটি ম্যাথ? হ্যাঁ, হাফিজুর রহমান, রহমান সান কোশ্চেন। এসএটি ম্যাথ ইজ প্রিটি ইজি বলতে গেলে, মানে যতটা মনে হয় ততটা না, এইচএস মানে এসএটি, সরি এইচএসসি বলতেছি, এসএটি ম্যাথ পার্ট অনেকেই ফুল মার্কস, নিয়ার অ্যাবাউট ফুল মার্কস পায়।
what you can do is Khan Academy. Khan Academy is the best for SAT. সবাই এটা বলে দে হ্যাভ দি প্র্যাকটিস এক্সাম এন্ড ওরা রিয়েল এক্সামের মতো এক্সামটা নেয়। তো একটা জিনিস করতে পারো যে ফার্স্টে একটা ডেমো টেস্ট দাও, একদিন জাস্ট একটা ডেমো টেস্ট দাও, দে উইল গিভ ইউ ফিডব্যাক যে তোমার কোন কোন টপিকে সমস্যা হয়েছে, জট দ্যাম ডাউন কোন কোন টপিক তোমার ভুল হয়েছে, কোনটা আন্তাজে ডিল মেরে ঠিক হয়েছে, কোনটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে। তারপর ওয়ান উইক টাইম নাও টু রিভাইজ দ্যাম। খান একাডেমিতে ওই স্পেসিফিক টপিক অনুযায়ী এক্সারসাইজ আছে, সলভ দ্যাম, দেখো যে তোমার ওয়েটা কোথায় ভুল হচ্ছে, তোমার ওয়েটা যেটা ফলো করছো ঠিক আছে নাকি, কেন ভুল হচ্ছে। বারবার করতে করতে যে টপিকে তোমার উইক ছিল ওই টপিকে স্ট্রং হয়ে যাবা, নেক্সট উইক সেম টাইমে আবার এক্সাম দিবা। জেনারেলি যেটা বেস্ট ওয়ে হচ্ছে তোমার এসএটি মোস্টলি স্যাটারডে মর্নিং এ হয় সকাল 8 বাজে। তো স্যাটারডে সকালবেলা উঠবা 8 বাজে, একদম এক্সাম এনভায়রনমেন্ট করে টেস্ট দিবা, একদম এক্সাম এনভায়রনমেন্টের মতো টেস্ট দিবা, ব্রেকটাও মেইনটেইন করবা, সবকিছু মেইনটেইন করে তারপর ফলো ইট। আচ্ছা একটা কোশ্চেন ছিল যে এসএটি যে ইগুলা মানে ডেমো টেস্ট গুলো আছে খান একাডেমিতে, ওগুলো কি লিমিটেড নাকি আনলিমিটেড? লিমিটেড, 10টা আসবে। এখন করতে হবে অনেকগুলো আর কি। তো ব্যাচেলরের সেমিস্টার বলে ইউনিভার্সিটি, আচ্ছা জানেন ব্যাচেলরের সেমিস্টার বলে ইউনিভার্সিটিতে সেপ্টেম্বরে শুরু হয়, নেক্সট ব্যাচে চান্স পেতে হলে কি এখনই প্রিপারেশন শুরু করতে হবে নাকি আমি একটু দেরিতে সেপ্টেম্বরে স্যাট এক্সাম অ্যাটেন্ড করলেই হবে? সেপ্টেম্বরে কোনো স্যাট এক্সাম হয় বলে তোমার জানা নাই, অগস্টে হয়, ডিসেম্বরে হয়, অক্টোবরে মনে হয় নিচ্ছে এবার, বিকজ করোনার কারণে কি যেন হচ্ছিল অনেকগুলো ওরা এক্সাম নিচ্ছে, তো অক্টোবরে মনে হয় নিচ্ছে, তাছাড়া সেপ্টেম্বরে তো স্যাট কখনো শুনি নাই, মাইট বি রং দো। আচ্ছা একজন কোশ্চেন, একজন কোশ্চেন করছে মেইনলি একটু বললে ভালো হতো, মেবি হাউ টু মেইল এই টাইপের কোশ্চেন করতে। ও হাউ টু মেইল টু দ্য ইউনিভার্সিটিজ? ইয়েস। হ্যাঁ ধরো ইউটিএ কে মেইল করব, ফার্স্ট লিখবা ডিয়ার ইউটিএ, I have been eyeing on this university for a very long time. This is one of my top choice universities for this fall. তারপর নিচে তোমার প্রবলেমটা লিখে ওয়ার্ম রিগার্স দিয়ে পাঠিয়ে দিবা। আচ্ছা প্রথমের দিকে একটা কোশ্চেন আসছিল, when should we start working on our common app essay? As early as possible, at least 2 to 3 months time নিবা। আর যে ফরম্যাট বললাম, write an essay, 1 week time নাও, 1 week পর আবার ফেরত আসো, আবার জিনিসটা দেখো লেখছো। সাপোজ আমি একটা কোন একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, ঠিক আছে, ওটা আমি ডিসেম্বরে পাবো, বাট আমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন নভেম্বর, সো শুড আই টেল দেম যে আমি এই ডিসেম্বরে পাইতে যাচ্ছি, মানে আমি জানি অলরেডি যে আমি পাবো, মানে ওটা কি কোথাও লেখা উচিত? তুমি জানো তুমি পাবা, এই জিনিসটা না লিখে ইউ ক্যান ডু যে আই এম ডুইং দিস, লিখলা যে আই এম ডুইং দিস, তারপর যখন তোমার রেজাল্ট আসছে গিভ ইউনিভার্সিটি অ্যান আপডেট। Most of the universities love taking updates or appreciate kore je amake update pathacche of your application, mane paye geche kintu hate payni ei type er byapar. Oh mane result diye dise, ha dekhate paro, university tomar kache kokhono certificate chabe na, tomar mukher kothay jotheshto odar kache, they trust you. Okay to SAT english ta arektu bolten jodi apu, SAT english er reading part ta? আচ্ছা রাইটিং এর জন্য যেটা বলছি, এস মানে আমরা যে ট্র্যাডিশনাল ইংলিশের রুল জানি, স্যাটারটা একটু ডিফারেন্ট, মানে অনেক সময় মানে অনেক সময় মানে না, বাট স্যাটারটা হচ্ছে একদম ম্যাথস এর মতো করে ফর্মুলার মতো করে মুখস্থ করে ফেলবা, যে সেমিকলন কোথায় হবে, কমা কোথায় হবে, ফুল স্টপ কখন দিব, হ্যানসন যা আছে যত রুলস আছে মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে রাইটিং পার্টের ট্যাকটিক। রিডিং এরটা হচ্ছে যেটা বললাম, অনেকগুলা বই পড়বা, অনেক রাইটারের মাইন্ডসেটটা ট্রাই করবা ধরার, স্যাট তো অনেক বছর ধরে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করতেছে, তো যারা এক্সামটা বানায় ওদের হচ্ছে এখন হচ্ছে বারবার যদি তুমি করো না, ওরা দেখবা যে সেম টেকনিকই তোমাকে ইউজ করে, ট্র্যাপে ফেলার জন্য সেম টেকনিকই ইউজ করতেছে, সো ও যখন তুমি ধরে ফেলবা যে ওরা কিভাবে তোমাকে কনফিউজ করার ট্রাই করে, তুমি ইজিলি বুঝে যাবা, দ্যাটস দি টেকনিক। আচ্ছা হোয়াট ওয়াজ ইওর কমিটমেন্ট এন্ড ওয়াও ফ্যাক্টর ইন ইওর অ্যাপ্লিকেশন? ওয়াও ফ্যাক্টর বলতে লাইক মানে স্পার্ক টাইপের থাকে না যে আমার মনে হয় যে এই পার্টটার জন্য আমাকে এক্সেপ্ট করতে হবে, এটা তো বলা একটু টাফ, বাট আই উড সে দি একাডেমিক্স, আমার মনে হয় একাডেমিক্স জন্য। সিয়াম ইসলাম আপনি কি আছেন? সিয়াম ইসলাম
যদি থাকেন আপনি আনমিউট করে কোশ্চেনটা ভালো মতো জিজ্ঞেস করেন, আমিও নিজেও আসলে বুঝে নিতে পারি। হ্যালো, সালাম আলাইকুম আপু। জি, আসলে যেটা বলা হয় যে ইউএস অ্যাপ্লিকেশনে অলওয়েজ লিডারশিপ, কমিটমেন্ট, এক্সেলেন্স এন্ড ওয়াও ফ্যাক্টর অনেক বেশি কাজ করে। সো ওই হিসাবে আমি বলছি যে হোয়াট ইজ ইউর ওয়াও ফ্যাক্টর এন্ড ইউর কমিটমেন্ট? আচ্ছা, আমার ইসিএর দিক দিয়ে কয়েকটা আমি অ্যাচিভমেন্ট দেখাইছিলাম, আর তো যেটা বললাম একাডেমিক্স, মানে হ্যাঁ একাডেমিক্স টা দেখাইছি, আর হচ্ছে ইসিএর দিকে যেরকম ছিল, আমি স্কুলের বেস্ট স্পিকার হয়েছিলাম ডিবেটে, বিটিভি ডিবেটে স্কুলকে লিড করছিলাম, আর প্রিফেক্ট হয়েছিলাম, আর প্রিফেক্টের সময় আমার হাউস বেস্ট হাউস হয়েছিল। সো ওখানে দেখাইছি যে আমি অনেক ভালো লিডার হতে পারছি এরকম। মেবি দ্যাট ওয়ার্ক। আর রেকমেন্ডেশন লেটার, আমার টিচার আমাকে অনেক ভালো রেকমেন্ডেশন লেটার দিছিল। আচ্ছা, যে একটা কোশ্চেন আছে এনসিটিভি ওয়ালাদের জন্য, যেটা হচ্ছে যে আমাদের স্কুলে ম্যাক্সিমাম রেকমেন্ডেশন দেওয়ার মতো টিচার থাকে না, মোস্ট অফ দা কলেজে থাকে না। তো এই জিনিসটার জন্য কি করা যাইতে পারে, এনি আইডিয়াস? দেন এক মিনিট, ইসিআর সার্টিফিকেট নিয়ে যে কোশ্চেনটা করতেছেন, অ্যাকচুয়ালি কমন অ্যাপে ইসিআর সার্টিফিকেট সাবমিট করার কোনো অপশন নেই, রাইট? কোনো অপশন নেই। হ্যাঁ, তো আপনার সার্টিফিকেট লাগতেছে না, আপনি চাইলে নিজে, মানে যদি চান বানা বলতে বলতে পারেন, ধরে ফেলবে, ইটস ন্যাচারাল। বাট ব্যাপারটা হচ্ছে সার্টিফিকেটস লাগবে না, বাট ইফ ইউ হ্যাভ দেম, যদি আপনার মনে হয় যে দিলে বেটার হয়, আপনি মেল করতে পারো, মেল করতে দাও, হ্যাঁ আপনি মেটা মেল করে দিতে পারেন, হ্যাঁ আপনার কোশ্চেনটা অ্যানসার করুন। হ্যাঁ, তো রেকমেন্ডেশন লেটার এটা সব জায়গায়, এটা শুধু এনসিভিটি না, পুরো বাংলাদেশ এরকম, মানে রেকমেন্ডেশন লেটার তোমার টিচারদের কাছে গেলে প্রথমেই একটা জিনিস বলবে যে তুমি লিখে নিয়ে আসো, আমি সাইন করে দিব। এন্ড এটা মোস্ট অফ দি স্কুলে সেম ট্র্যাডিশন ফলো করে, লিখে নিয়ে যায়, সাইন করে দেয়। আচ্ছা, লিখে নিয়ে, আই থট রেকমেন্ডেশন লেটারটা মেইল করে দিত, আমি তো জানি না। ও হ্যাঁ হ্যাঁ, মানে মেইল করে দেয়, সাইন করে মেইলটাই করে হচ্ছে, মানে টিচারের কমন অ্যাপ দিয়ে ওরা মেইল করে দেয়। আমি টিচার জন্য কমন অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকমেন্ডেশনের ওদের কমন অ্যাপ অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, আমি একটা জিনিস শুনছি যে যে সব স্কুলের বা কলেজের নিজস্ব ই থাকে, লাইক লাইক ই বিএন নম্বরের আছে, হ্যাঁ, তো ওদের জন্য কি ফ্যাসিলিটিস বেশি থাকে, এমন কোনো একটা কাহিনী আছে? না, তেমন এক্সট্রা ফ্যাসিলিটিস তো থাকার কথা না, উল্টা দেখো পোর্টালে তোমার, ধর যদি এমআইটি তে অ্যাপ্লাই করে, এমআইটির পোর্টাল একদম ডিফারেন্ট থাকবে, হার্ভার্ডের পোর্টাল ধরো আছে, হার্ভার্ড ডিফারেন্ট থাকবে, তার চেয়ে আমার মনে হয় কমন অ্যাপটা ইজিয়ার, আমি একসাথে অনেকগুলো অ্যাপ্লাই করতে পারতেছি। অলসো তুমি কিন্তু 20 ইউনিভার্সিটিজ এ ফ্রি অ্যাপ্লাই করতে পারবা ভিয়া কমন অ্যাপ। ভালো, মানে যে কোনো 20 তে ফ্রি অ্যাপ্লাই করতে পারবো? ও হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, 20 তে তো অ্যাপ্লাই করতে পারো ফ্রি তে, ওখানে হচ্ছে কাউন্সিলরের ইয়া দিয়ে দিবা, অনেকগুলো অপশন থাকবে, ওখান থেকে আমরা কাউন্সিলরের যে পয়েন্ট ওটা নিয়ে নিব, ওখানে টিক করলে আমি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবো 20 ইউনিভার্সিটিজ। এখন কিছু কিছু ইউনিভার্সিটিজ থাকবে, যেমন আমারটা ইউটি আর্লিংটন, তারপর ইউটি ডালাস, তারপর স্টেট ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, ওরা হচ্ছে পরে আবার মেইল করে, মেইল করে বলে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর নট কোয়ালিফাইড ফর দি ওয়েভার্স, প্লিজ পে দি ফি। তখন তোমার আবার ওই স্পেসিফিক ইউনিভার্সিটি গুলোকে আবার মেইল করতে হবে, বলবা যে দিস উইল বি অ্যান আননেসেসারি ফাইন্যান্সিয়াল হার্ডশিপ ফর মাই ফ্যামিলি, হ্যান্ড পেন লিখে লাস্টে দিয়ে বলবা যে ফি ওয়েভার দেন। এটা অনেকেরই কাজ করছে। এত টাকা থাকতে তো কিটটা আমি করে কেনছি? এক্স্যাক্টলি, আর্লি ডিসিশন আর রেগুলার ডিসিশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিছু বলেন। ওয়েল, আর্লি ডিসিশন, ইটস আ ভেরি গুড কোশ্চেন, অনেক কমন বাই ফায়াজ মুর্শিদ। আচ্ছা, আর্লি ডিসিশনে তোমার অ্যাকসেপ্টেন্স রেটটা একটু হলেও বেশি হয়। রিজন হচ্ছে আর্লি ডিসিশনে যেটা হয়, একটা কমিটমেন্ট থাকে যে আমি যদি পাই আমি ইউনিভার্সিটিতে যেতে বাধ্য, এবং তুমি একটা অ্যাপ্লাই করতে পারবা ভি আর্লি ডিসিশন। এখন ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর ক্ষেত্রে ওদের একটা ক্যালকুলেশন আছে যে আমি কতজনকে অফার লেটার পাঠাইছি, ওই প্রপোর্শন থেকে কতজন আমার অফার লেটার অ্যাকসেপ্ট করছে। এখন যত বেশি পার্সেন্টেজ অফ অ্যাকসেপ্টেন্স হয়, অফার লেটারটা অ্যাকসেপ্ট করে, তত ভালো ওদের র্যাঙ্কিং এর জন্য। এর জন্য ইউনিভার্সিটিজরা আর্লি ডিসিশনে পাঠাইতে পছন্দ করে, বিকজ ইউ আর বাউন্ড টু গো টু দ্যাট ইউনিভার্সিটি। ওকে, তারপর একজন কোশ্চেন, অলসো অ্যানাদার থিং, আর্লি ডিসিশনে না স্কলারশিপস গুলো বেশি থাকবে, অনেকগুলো স্কলারশিপ ডেডলাইন দেখবে আগে আগে শেষ হয়ে যাবে, যেরকম ইউটি আর্লিংটনের যেটা ফুল রাইট বা ফুল রাইটের চেয়ে একটু বেশি, প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ যেটা, ওইটার ডেডলাইন কিন্তু ডিসেম্বর 9। প্রেসিডেন্সিয়ালটার একটু এক্সপ্লেইন করো তো। প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ হ্যাজ দ্য অ্যামাউন্ট অফ স্কলারশিপ প্রোভাইডেড বাই দ্যাট স্পেসিফিক ইউনিভার্সিটি।
মানে ফুল রাইডের পরে ওরা আরো এক্সট্রা করে টাকা দিবে? এটা ভেরি করবে। ইউটি আর্লিংটনের প্রেসিডেন্সিয়াল এরকম, অন্য ইউনিভার্সিটির প্রেসিডেন্সিয়াল ধরো থাকবে 10% এরকম হয়। ওকে, দেন উই হ্যাভ আ কোশ্চেন, জেড স্কোর 1500 প্লাস হলে কি এনি অ্যাডভান্টেজ পাবো? ইটস অবভিয়াসলি আ গুড থিং। তোমার সবকিছু যখন দেখবে তো সেট স্কোরটা যখন দেখবে যে তুমি এত ভালো সেট স্কোর, ইটস অ্যান অবভিয়াস অ্যাডভান্টেজ, বাট দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে তুমি পাবাই। মানে ধরো তুমি অনেক ভালো সেট স্কোর দিলা, তারপর এত খুশি হয়ে গেলা যে ইসিএটাও ড্রপ মারলা, ইসিএ সেকশনটাও কোনো মতে দিয়ে দিলা, এসএও কোনো মতে দিয়ে দিলা, দ্যাট ডাজন্ট গোয়িং টু ওয়ার্ক। আই নো পিপল হু গট 1550 ইন সেট, স্টিল হ্যাড টু ফেস রিজেকশনস। সো এটাই। Okay, that's really sad. Yeah, but it's not. Don't get depressed. Dekho, when you're an international student, then তুমি হচ্ছে আবার 8 যাচ্ছো, এমনি তো ইন্টারন্যাশনাল, তার আবার টাকা যাচ্ছো, রিজেকশন ফেস করতে হবে, ধরে রাখবা। এটার জন্য মানে রিজেক্টেড হইছি দেখে কোথাও হবে না, don't think like that. Okay, ফায়ার শুট কোশ্চেন করছে, can I see your essay if possible? Actually আপনি বললেন যে রিকমেন্ডেশন ভালো দিয়েছিল, এটা একটু দেখতে চাচ্ছিলাম। ও, আমার রেকমেন্ডেশন লেটার তো আমি দেখতে পারি নাই। আমি আমার রেকমেন্ডেশন লেটার এখনো মানে দেখতে পারি নাই, মানে টিচার বলছিল যে এই যে জিনিস দিছি, বাট একদম ইয়াটা আমার হাতে নাই। ওকে, উম্মে পাপিয়া কোশ্চেন করছে, আমার কলেজের বাইরে কোনো টিচার রেকমেন্ডেশন লেটার দিতে পারবে কিনা? হ্যাঁ, অনেকেই করে, না কোনো সমস্যা নাই, কিন্তু কলেজে হলে ভালো। বাট আই নো পিপল যারা কোচিং এ টিচার দিয়েও নিছে। শিহাব হোসেন কোয়েশ্চেন করছে, হোয়াট ইফ আই ওয়েন্ট, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন 40 প্লাস ইউনিভার্সিটিজ? 20 তো ফ্রিতে করলা ধরো, বাকি 20 তুমি মেইল করবা ইউনিভার্সিটিকে, মেইল করবা যে ফিউ এভার দেন ফিউ এভার দেন ফিউ এভার দেন, সেম মেইলটা কপি করবা, খালি ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে দিবা, দিয়ে পাঠাইতে থাকো, তারপর অ্যাপ্লাই করবা, দ্যাটস ইট। এন্ড হ্যাঁ, কমন অ্যাপে 40 করতে পারবা। ইউনিভার্সিটির নাম চেঞ্জ করার ব্যাপারটা মাথায় অবশ্যই রাখবেন। হ্যাঁ প্লিজ, এটা অনেকেই করে। এসআইএস কোশ্চেন করছেন যে, ও আপনি মাইক অন করতে যাচ্ছেন, হ্যাঁ আপনি মাইক অন করতে পারেন। জি আপু, একটু আগে বলেছি এসি নিয়ে, আমার কোশ্চেন হচ্ছে এসি নিয়ে, এসি এর সার্টিফিকেট কি দরকার? আপনি বললেন দরকার নাই, তাহলে আমি কি কিভাবে তাদের প্রুভ করব যে আমি এই এই কন্টেন্টে আমি কিছু জানি, এই ইয়াতে বিষয়ে কিছু আমি জানি? অনেক কিছু চাই, ইসিএস ইকুয়েশন সলভ করা, আমরা নিজে সলভ করতে যে ইয়া হয়ে যায় যে মানে কি বলবো, অনেক কিছু চাই যে তোমার ইসিএটা কি, তোমার স্টেপ কি ছিল, তুমি কি কি করছো, তারপর আওয়ার্স যাবে কত, আওয়ার্স পার উইক কত, উইক কত ইয়ার, সব ইনফরমেশন ওরা নিবে। সো সব যখন ইন প্লেস পড়বে না, তখনই ধরে ফেলবে সব। প্লাস রেকমেন্ডেশন লেটার থাকে। আমি আমি ভেবেছিলাম যে ইসি এর সার্টিফিকেট লাগে, এর জন্য আমি অনেকগুলো সার্টিফিকেট নিয়েছি আমার স্পোর্টস রিলেটেড, আর তোমার যদি দিতে ইচ্ছা করে ইউনিভার্সিটিকে মেইল করে দাও। মুশফিকুর রহমান রাতুলের একটা কোশ্চেন আছে, আচ্ছা আপনাকে কে জানি মাইক অন করতে যাচ্ছিলেন, একটু ওয়েট করেন নিয়ামু, এই কোশ্চেনটা আমরা নিয়ে নিই। ফ্রিল্যান্সিং অর গ্রাফিক ডিজাইন কি ইসি এর মধ্যে পড়ে? রাইট, বিকজ নো অ্যাচিভমেন্ট সার্টিফিকেট অর সার্টিফিকেট ইউনিভার্সিটিজ and safeties. I don't have any award and also no big ECA. Have me acha o je jeta bollam ECA te tumi award paiso ki pao nai tar cheye beshi important hocche tumi tomar ECA te devoted, you are doing something that means something to you, that matters to you, tumi onek bochor dhore kortecho, not like university ke dekhanor jonno kortecho. Ar ha offer letter eta keo kokhono মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে পাবাই বা পাবাই না। মিড টার সেফটিও ভ্যারি করে, অনেকের জন্য অনেক ইউনিভার্সিটি মিড টার, অনেকের জন্য অনেক ইউনিভার্সিটি সেফটি। নিয়ম আপনি আপনার মাইকটা অন করেন, একটু তাড়াতাড়ি কোশ্চেনটা করবেন প্লিজ।
ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার একটা না আমার কয়েকটা কোশ্চেন আছে। প্রথমত আমার কোশ্চেনটা হচ্ছে ইসিএ নিয়ে। এখন আমি প্রমাণে আমার অ্যাকাউন্ট আছে, আমি খুলছি বা বিভিন্ন ইউনিভার্সিটি অব রিসার্চ করছি অলরেডি, ইসিএ ইসিএ নিয়ে ওয়াসি নিয়ে অনেক কিছু দেখছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট অ্যাচিভমেন্ট লিখতে পারবো আমি কমন অ্যাপের মধ্যে উল্লেখ করতে পারবো? অ্যাচিভমেন্ট গুলো তো এক প্রকার ইসিএ আপু, এর মধ্যে দেখা যাচ্ছে আমি অনেকগুলো ইসিএ করলাম এবং অনেকগুলো ইসিএ খুব চমৎকার চমৎকার ইসিএ যদি হই, তখন আমি ধরুন যে এস এর মধ্যে কি ওইগুলো ফুটিয়ে তুলতে পারবো, এবং আমি যেগুলো এস এর মধ্যে ফুটিয়ে তুলবো ওইগুলো কি আমি অ্যাচিভমেন্ট আকারে লিখতে পারবো বাসটা? হ্যাঁ করতে পারো। আর এসে না সবকিছু নিয়ে লিখতে যাও না, একটা ইনসিডেন্ট নিয়ে লিখবা। সবকিছু নিয়ে লিখলে মানে ধরো একটা নর্মাল এসে লিখতেছে একজন, হ্যাঁ সে সকালবেলা উঠে এই করছে, ব্রেকফাস্ট করছে, গোসল করছে বা স্কুলে যাচ্ছে, এখানে অনেক কিছু হয়ে যাবে। একটা সিঙ্গেল ইনসিডেন্টে ফোকাস করা ট্রাই করবা। আর হ্যাঁ অ্যাচিভমেন্টস ধরো পাঁচটা দিছে, তো তুমি বেস্ট পাঁচটা দিবা। ধরো তুমি পাঁচটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, ওগুলো দিলা, বাকি যতগুলো আছে সবগুলো ইসি সেকশনে লিখে ফেলবা। আর সব ইনক্লুড করতে হবে এটা কোনো নেসেসারি না, ট্রাই টু ইনক্লুড থিংস যেটা তুমি অনেক দিন ধরে করে আসতেছো, তাহলে মানে বুঝাবে যে এটা তোমার কাছে ম্যাটার করে বা তুমি ডিভোটেড ইন দিস সেক্টর, মানে তুমি আসলে মন থেকে করতেছো, এরকম বুঝাবে। জি আপু। আর আপু ইএফসি নিয়ে আমি বলতে চাচ্ছি যে ইএফসি কত হলে একটা সেফ থাকবে, মানে আপনার কত ছিল কিংবা ইএফসি কত হলে সেফ হবে আর কি একজন স্টুডেন্টের জন্য? এক্সপেক্টেড ফ্যামিলি কন্ট্রিবিউশন এই জিনিসটা তো ওরা নিজেরা ক্যালকুলেট করবে। তুমি যে সিএসএস প্রোফাইলে ইনফরমেশন দিবা, তোমার ট্যাক্স রিলেটেড যত ইনফরমেশন আছে ওগুলো দেওয়ার পর, আর যত বেশি তত ভালো, রিজন বিং ইউনিভার্সিটি তত কম পে করতে হবে তোমাকে। এটা হচ্ছে নিড আওয়ার ইউনিভার্সিটি গুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট। ধরো আব্রার আর রায়ান দুজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, দুজনের সেম সবকিছু, ইসিএর মার্কসও সেম, ইসির দিকদিও সেম, একাডেমিক্সের দিক দিয়েও সেম, স্যাচ করো ভালো। এখন ইউনিভার্সিটি কাকে নিবে? এখন ইউনিভার্সিটি দেখবে যে কে কম, মানে কার জন্য কম পে করতে হবে বা কার বাসা থেকে বেশি টাকা দিতে পারবে। লেটস সে আব্রার বাসা থেকে বেশি টাকা দিতে পারবে, ইউনিভার্সিটি উইল সেন্ড অফার লেটার টু আব্রার, এরকম। তো যত বেশি তত ভালো। ওকে, তো কোশ্চেন আছে একটা যে ফুল টিউশন, আচ্ছা মাইক অন করার জন্য কে কে বলতেছিলেন, সবার হইছে? আর কেউ মাইক অন করতে চান চাইলে করতে পারেন, নাহলে আমরা, আচ্ছা রাতুল বর্তন করো। হ্যালো আবু, আমার আসলে দুটো কোশ্চেন ছিল। এক নাম্বার হচ্ছে পোর্টফোলিও সেন্ড করার বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে কিভাবে কি করতে হয়, আমি একটু কনফিউজড। মানে মনে করেন যে আমি যদি হচ্ছে আমার মিউজিক্যাল রিলেটেড ভিড, মানে আমি যদি হচ্ছে গান গেয়ে কোনো একটা সং কভার করে। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, যে লিংকগুলোর কথা বলতেছেন। হ্যাঁ লিংকগুলো তুমি আইদার হচ্ছে ওই যে অ্যাচিভমেন্ট সে মানে ইসি সেকশনে তোমার ডেসক্রিপশন থাকবে, তুমি কি করছো কতটুকু করছো ওখানে দিয়ে দিও। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে একজন হাই স্কুল স্টুডেন্ট হিসেবে যদি আমি রিসার্চ করতে চাই তাহলে বা রিসার্চ পেপারগুলো পাবলিশ করতে চাই, তাহলে লোকাল ইউনিভার্সিটিগুলোর মানে কোন প্রফেসরের আন্ডারে রিসার্চ করলে কি সেটা এমন ভ্যালু পাবে অথবা যদি অনেক ভালো পাবে? আই নো আ ভাইয়া যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর আন্ডারে রিসার্চ করেছে এন্ড হি ইজ স্টাডিং ইন ইউ রচেস্টার। অলরাইট, আর একটা প্রশ্ন হচ্ছে যদি আমি যদি কোনো মানে বিদেশের কোনো প্রফেসরের সাথে মানে কন্টাক্ট করতে চাই বা তাকে অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমি কিভাবে ওনার সাথে কন্টাক্ট করব সেটা বুঝতে পারছি না, মানে মেইল মেইল দেন। আচ্ছা, আর হচ্ছে মানে ওনাদেরকে মেইল করে আমি মানে আমি যে ডিজার্ভ করি সেটা বুঝাবো কেমন করে, মানে আমার মধ্যে কি কি মানে লাইক ইয়ার থাকা প্রয়োজন? এখন দেখো একটা বাইরের প্রফেসর কাছে মেইল কারা করে জেনারেলি, যারা মাস্টার্স স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্ট, তুমি যদি মেইল করতে চাও তোমার ওরকম দেখাইতে হবে যে আমি এই সব জিনিস নিয়ে রিসার্চ করছি বা আমার এরকম আইডিয়াস আছে বা আমার এরকম পাস্ট এক্সপেরিয়েন্স আছে, এরকম কিছু দেখাইতে পারো। দো আই হ্যাভ ভেরি লিটল নলেজ অ্যাবাউট দিস রিসার্চ পার্ট বিকজ আমি নিজে কখনো এরকম রিসার্চের জন্য কোনো প্রফেসরকে ইয়া করি নাই, অ্যাপ্রোচ করি নাই। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এবার কোশ্চেন গুলোতে যাই। ইফ আই হ্যাভ আ পার্ট টাইম জব ইন আ গভর্নমেন্ট প্রজেক্ট লাইক এ টু আই, ক্যান আই গেট রেকমেন্ডেশন ফ্রম মাই এমপ্লয়ার? হাউ মেনি রেকমেন্ডেশন শুড আই গেট?
আর কার কার কাছ থেকে নিব? রেকমেন্ডেশন লেটার না মিনিমাম রিকোয়ারমেন্ট দাও থাকবে তোমার ইয়াতে ইউনিভার্সিটির পোর্টালে, মানে কমন অ্যাপ যখন ইউনিভার্সিটি নিচে যাবে ওখানে লেখা থাকে যে মিনিমাম 2 বা 1 বা 3, যত বেশি দিবা ভালো। আর হ্যাঁ এমপ্লয়ার কাছ থেকে দিলে দিস উইল বি ভেরি গুড। ওকে, তো আরেকজন জিজ্ঞেস করছে ফুল টিউশন প্লাস টিপ মিনস আর ফুল টিউশন প্লাস ফি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফুল টিউশন প্লাস স্টিপেন্ড হচ্ছে তোমার পুরো টিউশন খরচ দিবে প্লাস হাত খরচ দিবে, আর ফুল টিউশন প্লাস কি আর একটা ফি, ফি ফিস ফিস মানে ফুল টিউশন আর ফিস, ফুল টিউশন ই তো ফিস। আচ্ছা কোশ্চেনটা করছে উম্মে পাপি, আপনি কি প্লিজ আনমিউট করে ক্লিয়ার করতে পারেন? অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না আপনি কি বুঝাইতে চাইছেন। পাপি আপনি কি আছেন? আচ্ছা ফুল টিউশন প্লাস ফি মানে হচ্ছে তোমার মানে থাকা খাওয়া বাদে বাকি যা কস্ট আছে ওটা হয়তো দিবে। আচ্ছা মানে ক্লিয়ার করেন আপনি কোশ্চেনটা। আমি আসলে যে ইউনিভার্সিটি রিসেন্টলি আর কি দেখেছিলাম সেভাবে কোশ্চেনটা করেছি। আচ্ছা টিউশন হয়তো তোমার, আচ্ছা আই মাইট বি রং বাট আমার যত এত এখন মাথায় আসছে টিউশন আর সাথে যে ফিস থাকে না ইউনিভার্সিটি স্পেসিফিক ফিস ফর রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এন্ড এভরিথিং, ওগুলো আমাদের টিউশন প্লাস ফিস দিয়ে দিবে। আর টিউশন প্লাস স্টিপেন্ড মানে তোমার টিউশন তো দিবে তোমার পড়াশোনা খরচ প্লাস কিছু হাত খরচ। থ্যাংক ইউ। ওকে নেক্সট। ওকে আমি আনমিউট না করে কোশ্চেন করতেছিলাম। আচ্ছা আপু আমি যদি ফল 23 তে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার টাইম স্কেডিউলটা কি রকম হতে হবে? লাইক আমাকে কবে অ্যাপ্লাই করতে হবে, স্যাট এন্ড আইএলটিএস টোফেল কবে দিতে হবে, এসএলএ কবে শুরু করতে হবে, রিকমেন্ডেশন লেটার কবে থেকে কালেক্ট করতে হবে? ওয়াও হিউজ কোশ্চেন। হ্যাঁ এটা অনেকেই কোশ্চেন থাকে। ফল 22 তে ধরো তুমি ফল 2022, সো তোমার না সব অ্যাপ্লিকেশন ডেডলাইন জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে, আর রেগুলার ডেডলাইন তো নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, নভেম্বর ম্যাক্স ডিসেম্বর পর্যন্ত যাবে। তো তুমি যদি স্টার্ট করতে চাও অগস্টে এসএটি দিয়ে ফেলো, আইএলটিএস দিতে বেশি কিছু লাগে না, আইএলটিএস যে দিয়ে ফেলবা, আইএলটিএস ইজ মাচ মোর ইজিয়ার দ্যান এসএটি, আইএলটিএস একটা দিয়ে দিও। আর যদি শুধু ইউএস দিতে চাও তুমি আইএলটিএস না দিলেও চলবে, কিছু কিছু ইউনিভার্সিটির ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে তুমি এসএটি তে স্কোর দেখায় ওয়েভ করে দিতে পারবা। আরেকটা জিনিস করতে পারো, তোমার কাউন্সিলরকে বলবা যে তোমার কোর্স অফ এডুকেশন ইংলিশ ছিল, দ্যাট উইল ডু দ্য ওয়ার্ক। আর আইএলটিএস দিলে ভালো, হ্যাঁ তুমি ইউএস বাদে অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবা। সো অগস্টে, হ্যাঁ সাপোজ আমার ইংলিশ নাই তো কাউন্সিলর যদি বলে ইংলিশ আছে তো ডাজ দ্যাট মেক এনি সেন্স? রাইট, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, ধরে ফেলবে, কারণ ওরা জানে যে এনসিটিভি তে বাংলা পড়তেছো, ইসলাম স্টাডিজ পড়তেছো, হ্যাঁ প্লাস ইংলিশ ভার্সন জিনিসটাও এত দিনে বুঝে যাওয়ার কথা, বিকজ অ্যাডমিশন অফিসার অনেক অ্যাপ্লিক্যান্ট দেখছে। হ্যাঁ সো তুমি স্টার্ট ফ্রম নাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কমন অ্যাপটা লিখে ফেলো। আর এমন না যে এক টাইমে একটা জিনিস করতে হবে, তোমার মাল্টিপল জিনিস এট আ টাইম করতে হবে, এমন ভাবে সেট করবা যাতে বাই নভেম্বর তোমার সব রেডি থাকে। আই উইল নিড ইওর হেল্প আই থিংক। যাই হোক, গ্যাপ ইয়ার এক্সপ্লেইন করব কিভাবে, আমি এইচএসসি 21 ব্যাচ, আমি যদি এই ফলে অ্যাপ্লাই করি দেন গ্যাপ ইয়ার কি কাউন্ট হবে? হুম ইট শুড, বাট আরেকটা জিনিস তুমি করতে পারো, ইউনিভার্সিটিকে মেইল করে বলো যে তোমার তো এক্সাম হয় নাই, সো অ্যাপারেন্টলি তুমি পাস করে বের হও নাই, কিছু মিনিংফুল করছো যেরকম হোয়াট আই ডিড, আমি স্টুডেন্ট পড়াইছি ইন দিস গ্যাপ ইয়ার এন্ড আই ওয়াজ ওয়ার্কিং উইথ আ ফাউন্ডেশন, আই ওয়াজ আ ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমি এভাবে সাজিয়েছি যে আই ওয়াজ অলওয়েজ ফ্যাসিনেটেড বাই দ্য আইডিয়া অফ টিচিং, সো আফটার কমপ্লিটিং এ লেভেলস আই ট্রাইড টু এক্সপ্লোর দ্যাট, এর জন্য আমি একটা গ্যাপ ইয়ার নিয়ে আমি এক বছর স্টুডেন্ট পড়াইছি, এরকম করে সাজিয়ে ফেলবা। গ্যাপ ইয়ার্স একদিকে অ্যাডভান্টেজ, আমাদের দেশে হয়তো এটা মানে গ্যাপ ইয়ারটা এতটা কি বলবো মানে এতটা কমন না, বাট ওয়েস্টার্ন পার্ট অফ দি ওয়ার্ল্ড অনেকে গ্যাপ ইয়ার না, দে আর ভেরি দে গট গ্যাপ ইয়ার ইজ ভেরি কমন এন্ড অনেকে এটা অ্যাপ্রিশিয়েট করে। নো ডোন্ট বড় বড় গ্যাপ ইয়ার না, লাইক 3 বছর 4 বছর গ্যাপ ইয়ারও নিয়ে নাও।
গ্যাপ ইয়ার নিয়ে যদি এক্সপেরিয়েন্স গেইন করা যায় দেন গ্যাপ ইয়ার ইজ বেটার দেন রাইট। আচ্ছা কোশ্চেন আছে, আচ্ছা স্যাট এন্ড আইএলটিএস এর জন্য কোন সেন্টারগুলো বেস্ট আপু? অনেকেই বলে অনেক সেন্টারে নাম্বার কম দেয়, ব্যাড বিহেভ করে। কোশ্চেন বাই সুদীপ্ত মজুমদার। ও হ্যাঁ, SAT তে গ্রিন মেলের একটা ভালোই খারাপ রেপুটেশন আছে। ইভেন লাস্ট ডিসেম্বরে যে ওরা কি একটা SAT নিছিল, আই স পোস্ট যেখানে একটা স্টুডেন্ট কে মানে টাইম লিমিটের মধ্যে তার নাম লিখতে দিছে। মানে নাম লেখার জন্য তো এটা তো এক্সামের পার্ট না, বাট গ্রিন মেল এই কাজটা করছে, সো দে হ্যাভ আ ভেরি ব্যাড রেপুটেশন, অ্যাট লিস্ট আমি লাস্ট কয়েক মান্থে দেখছি যেটা। ভালো হইতে পারে, ভালো গ্রিন ডেল বাদে বাকি যেগুলো দেখতে পারো, আর আইএলটিএস একটা দিলেই মনে হয়, আই গেভ ইট ফ্রম ব্রিটিশ কাউন্সিল এন্ড ইট ওয়াজ ভেরি গুড। আমি শুনছি ব্রিটিশ কাউন্সিল একটা ভালো, যার একটা যেটা আছে আইডিপি, হ্যাঁ আইডিপি নাকি প্রচুর প্যারা দেয়, তারপরে ওদের মুড সুইং বেশি হয়। হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ কাউন্সিল ডিরেক্টলি দিয়ে দাও। শিহাব হোসেন কোশ্চেন করছে, এসএ কি ইন্সপিরেশনাল নাকি সাইন্টিফিক হলে ভালো হবে, ইউনিভার্সিটি ভাইব কিভাবে বুঝবে? Oh, university vibe কি বলবো, ভেরি গুড কোশ্চেন। ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইট, হার্ভার্ডের ওয়েবসাইটে ডিরেক্টলি লেখা থাকবে দে ওয়ান্ট লিডার্স, MIT এর ওয়েবসাইটে ডিরেক্টলি লেখা থাকবে দে ওয়ান্ট পিপল হু ক্যান অ্যাডাপ্ট চেঞ্জিং এনভায়রনমেন্ট বা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। আরেকটা জিনিস, রিড দি এসএস, সুন্দর করে ইউটিউবে দিবা সাকসেসফুল হার্ভার্ড এসএ বা সাকসেসফুল MIT এসএ, বারবার অনেকগুলো এসএ পড়লে ট্রেন্ড চলে আসবে। আচ্ছা আমি তো ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি, you can check that. আপু আমরা এটা রেকর্ড করতেছি, আমরা এটা পোস্ট দিব ভাবছি, তো পোস্টে আমরা দিয়ে দেব। ওকে you can inbox us. ওকে বাই নভেম্বর সব রেডি থাকা, এর মানে কি আমি যদি ফল 23 তে अप्लाई করতে চাই তাহলে কি আমার নভেম্বর 22 এর মধ্যে সব কিছু রেডি করতে হবে? ইয়েস এসএ কি স্পেশাল সাইন্টিফিক ডান্স হইছে? সাইন্টিফিক টপিকটা তোমার কাছে যেটা বেটার মনে হয় ইউ ক্যান গিভ, মানে এমন নাই যে এই টপিক থেকে দিলে ইউ উইল গেট ইন বা এই টপিক থেকে দিলে তুমি পাবা না। বললাম না দেয়ার ইজ লাইক অনেক সিম্পল সিম্পল টপিক থেকে মানুষ দেয়। ওকে আর কোন কোশ্চেন আছে? হ্যাঁ আনমিউট করতে পারেননি আমরা। আপু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আরে হার্ভার্ডে আরিয়ে তে अप्लाई করতে চাই, যেহেতু হার্ভার্ডে আরএ কিংবা আরডিতে কোনো সুযোগ নাই, আরিয়ে তে अप्लाई করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি নটরডেম কলেজ থেকে আসছি, তো সেই ক্ষেত্রে আপু নটরডেম মানে যে পরীক্ষাগুলো হয় কুইজ পরীক্ষা প্রতি সপ্তাহে দুইটা, ওইখানে অনেক স্টুডেন্ট ফেল করে, প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেল করে, তো ওই রেজাল্ট গুলো তো আপু মানে যাবে আমার ট্রান্সক্রিপ্টে, ওইটা কেমন ইফেক্ট? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখো একটা ইউনিভার্সিটির কাছে তো শুধু ওই কার ট্রান্সক্রিপ্ট না, তোমার বোর্ড এক্সামও যাবে, সো যখন দেখবে যে বোর্ড এক্সাম ভালো হয়েছে ওরা অটোমেটিক্যালি বুঝে ফেলবে। তারপর এসএটি স্কোর আছে, এসএটি স্কোর যদি ভালো দাও আর কোনো চান্সই নাই তোমাকে অন্যভাবে দেখার। থ্যাংক ইউ আপু। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মানে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আরিয়েতে অ্যাকসেপ্টেন্স রেটটা সবসময় বেশি, যদি এবছর অনেকটা কমে গেছে অনার্স, কিন্তু রেগুলার ডিসিশন বা অ্যাকশন থেকে প্রচুর পরিমাণ বেশি থাকে, কমপক্ষে কয়েক পার্সেন্ট বেশি থাকে। তো সেই ক্ষেত্রে মানে আমি যদি এখানে চান্স না পাই, ধরেন বাই চান্স এটা তো কি বলতে পারে না, তো আমি এটা যেহেতু প্রাইভেট আমি তো পাবলিক গুলোতে করতে পারবো, এখন পাবলিক গুলোতে করি কি আমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো? লাইক ডিপ্রো ভাইয়ের একটা মিটিং আমি শুনেছিলাম যে জর্জিয়া থেকে সাবজেক্ট চেঞ্জ করা যায় না, এখন এটা কি করব আমি? আচ্ছা ইউনিভার্সিটি স্পেসিফিক থাকে, মানে তুমি বলতে চাচ্ছো ধরো তুমি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলছো ইন আ সাবজেক্ট, তারপর তুমি ইউনিভার্সিটি ঢুকে সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছো? আমি তো আপু জানি যে মানে সাবজেক্ট চেঞ্জ করা যায় সচরাচর, মেজর চেঞ্জ করা যায়, যে কোনো প্রবলেম নাই, কিন্তু এমন কি আছে যে পাবলিক গুলোতে করলে আমি যে সাবজেক্টে মানে মেজর ডিক্লেয়ার করব ওইটাতেই পড়তে হবে, বা প্রাইভেট গুলোতে করলে আমি চেঞ্জ করতে পারবো, এমন কি কোনো বিষয় আছে? কয়েকটা ইউনিভার্সিটি থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তোমার যদি মানে পড়াই থাকে, বেস্ট থিং হচ্ছে দ্য মোস্ট রিলায়েবল থিং হচ্ছে মেইল টু দ্য ইউনিভার্সিটি। থ্যাংক ইউ আপু। আরেকটা জিনিস হচ্ছে ফুল রাইট পেলে কি, আমি শুনেছি আর কি, আমার শোনা বিষয় এটা যে যখন তখন দেশে আসা যাবে যদি তুমি চাও, বা দুই দিন বার আসা যাবে, বাড়ি আর বিমান খরচ বা যাতায়াত খরচ ওরা সব সব বহন করবে সব কিছু,
এটা কি? এটা আমি কখনো শুনি নাই। আচ্ছা আমি এটা শুনছি বাট ইউএস এর কেসে না, লাইক ওই টার্কি যেটা আছে না বুরসারি নাকি জানি ওটাতে দেয় শুনছিলাম, বাট ইউএস এ তো আমি যতটুকু জানি যে ফিউ এভারি করে জাস্ট লাইক এক্সট্রা এগুলো আমি শুনিনি। আসলে ফুল রাইড দিলে মানে বারবার তুমি দেশে আসতে পারবা। আচ্ছা আমি বুঝছি কাহিনি, মানে তুমি বলছো যে ফুল রাইড দিলে তোমার যতবার দেশে আসা যাওয়া করবা কস্ট হচ্ছে ইউনিভার্সিটি দিবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ জি আপু, বা দুই তিনবার। এটা ইউনিভার্সিটি বলে দিতে পারে যে কয়বার দিবে, যেরকম এনইউএস বা হ্যাঁ ইফ আই এম নট রং এনইউএস হচ্ছে বলে দেয় ফুল টিউশন প্লাস ওকে দুইটা টিকিট দিবে যাওয়ার আর আসার। যদি একটু বলতেন আচ্ছা সুদীপ দা, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক দা কোশ্চেন। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আমি আসছিলাম যে মানে ইউএসএ তে যে ভিসা প্রসেসটা আছে ওটা নাকি একটু হার্ড আর একটু জটিল, আর ওদের নাকি একটা ভিসা থেকে একটা ইন্টারভিউ হয়, মানে এইগুলো নিয়ে যদি কিছু একটা বলতে একটু। হ্যাঁ হ্যাঁ ভিসা ইন্টারভিউ দা, তুমি অফার লেটার পাওয়ার পর ইউ উইল গেট ইওর I-20 দিয়ে বাকিটা হচ্ছে ভিসার কাজ আছে, তারপর লাস্টে দিয়ে একটা ইংলিশে কোন সমস্যা আছে মানে বলা বলতে মানে অ্যাকসেপ্ট করে না, আর এই ক্ষেত্রে মানে কি করার আপু? আচ্ছা এটা তো শুধু ইউএস এর জন্য না, তোমার যদি ট্যাক্স পেপারে বা কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে উনিশ বিশ কিছু দেখে এটা সব জায়গায় ভিসা নিয়ে ঝামেলা করবে, ইটস নট অ্যাবাউট অনলি ইউএস। আর ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা সেটা ইউএস কেন, সব জায়গায় লাগবে, ইভেন ইউনিভার্সিটিতে ঢোকার সময় তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যাবে যেজন্য আইএলটিএস দিই আমরা। অ্যাজ ফার অ্যাজ আই নো ডুওলিঙ্গোটা ভিসার ক্ষেত্রে হেল্প করে না বাট ইউনিভার্সিটির ক্ষেত্রে করে, বাট আইএলটিএস বা টোয়েফল যেটাই দেন না কেন ওটা আপনাকে ভিসার জন্য হেল্প করবে। সবচেয়ে বেশি থাকে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ভার্সিটি অ্যালুমনির সাথে কন্ট্যাক্ট করব কিভাবে, আর রিসার্চ কিভাবে করব, কোন কোন টপিকগুলোকে প্রায়োরিটি দিব এটা নিয়ে যদি একটু বলেন আপনি। রিসার্চ টপিক যেটা তোমার ইন্টারেস্ট আছে যেটা তোমার মেজরের সাথে যায়, আর অ্যালুমনির সাথে কন্ট্যাক্ট করতে হলে ইউনিভার্সিটির ওখানে যাবে অ্যালুমনি কন্ট্যাক্ট পাওয়ার কথা, আমি কখনো কন্ট্যাক্ট করি নাই যদিও। মুশফিকুর রহমান কোশ্চেন করছে ভার্সিটিতে সিলেক্টেড হলে কি ইউএসএ তে ভিসা পাবোই না রিজেক্টেড হওয়ার পসিবিলিটি থাকে? অনেকে ইউএস অ্যাকসেপ্টেন্স পাওয়ার পর রিজেক্টেড হয়, ভিসা ইজ আ ডিফারেন্ট ইস্যু। ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস, ভিসা হচ্ছে এমবাসি, দুটো ডিফারেন্ট অফিস। আচ্ছা লাস্টলি এস আই আপনি আপনার কোশ্চেনটা কমপ্লিট করেন দেন উই উইল বি আমরা
এতক্ষণ এতটা টাইম দিয়ে এতটা ডেডিকেশন দিয়ে সবাইকে এতটা বোঝানোর জন্য Thank you for having me. It was a really wonderful thing. And lastly, একটা জিনিস বলবো যে whatever I say, it's totally on my personal opinion. Even শুধু এটা আমি না, তুমি যা যা শুনবা, সব কিছু ক্রস চেক করবা, everything. এটা একদম বেসিক. তোমাকে অনেকে বলবে, অনেক জায়গায় ফুল রাইট দেয়, অনেকে মাগনা পড়তেছে. Don't trust on anything. কোনো ইনফরমেশনে ট্রাস্ট করবা না. The best thing is the university website. Secondly, হচ্ছে তুমি পরীক্ষার্থী আমার এক্সামটা ডিলে হচ্ছে বিকজ করোনা ভাইরাস প্যান্ডেমিক এর জন্য তো আমার আমি থাকি হচ্ছে আমার হোম টাউন জামালপুরে আমি জামালপুরে থাকি এর আগে কোনো আমার ছিল না ডেডিকেট ছিল না বাইরে যাওয়ার রিসেন্টলি আমি আর কি খুব ইচ্ছা হয়েছে যে বাইরে গিয়ে পড়বে এবং আমি আমার ফ্যামিলিও সাপোর্ট দিছে তো এই পজিশনে আমার কি করা দরকার এখন আমি কোনো গ্যাপ সেমিস্টার দিতে যাচ্ছি না এবং আমার এই সম্বন্ধে খুব এক্সপিরিয়েন্স কম ইভেন আমি ফিল করতেছি যে আমার একার দ্বারা সম্ভব না ইউনিভার্সিটিতে এরকম অ্যাপ্লিকেশন করা বা কি কি দরকার আমাকে অ্যাডভাইস দেন কিছু AJ, you have got a wonderful group. মানে আমি এটা ইউ মানে তোমাদের পুরো টিমটাকে বলতে আর এফ ইউনিভার্সিটি হ্যাঁ আমি ইউ আর এফ বলতেছিলাম ইউ আর এফ পুরো ইউনিভার্সিটি পুরো টিমটাকে বলতে চাই যে ইউ গাইজ আর ডুইং অ্যান অ্যামেজিং জব মানে এটা অনেক হেল্পফুল তোমরা যখন একসাথে সবাই মিলে অ্যাপ্লাই করতেছো দেন নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারবা বা কোনো কোয়ারিজ হলে জানতে পারতেছো এই এই সাপোর্টটা অনেক দরকার And this is more than enough. Our application na nijer ta ektu nijeri kora better. Nahole oi je bollam arekjon kore dile onno rokom hobe tokhon ulta hite biporit hobe. Apu SAT and IELTS er preparation ba kokhon dile bhalo hobe? 2021 er porikkharthi ami eshechi. তুমি যদি ফল 2022 টার্গেট করো মানে অগস্ট 2022 থেকে ক্লাস শুরু করতে চাও বাই অগস্ট আমরা অনেকে জানি না আমাদের ড্রিম ইউনিভার্সিটি কোনটা তো রিসার্চ করেন যত বেশি পারেন আর নিজের প্রবলেম হলে ইউ ক্যান জয়েন ইউআরএফ আমরা অ্যাভেলেবল আছি ইয়েস স্টে উইথ ইউআরএফ আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যাদের কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক আস ইন আওয়ার ইনবক্স এখানে ইউআরএফ এর অফিসিয়ালস যারা যারা আছেন আর পারজান স্যার সবাই কাইন্ডলি লিভ দেন উই আর ডান উইথ আওয়ার সেশন এন্ড থ্যাঙ্কস ফর বিইং উইথ আস আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাঙ্ক ইউ প্রীতম ইউ শুড টেক কেয়ার অফ দোজ পিপলস যারা অফিসিয়ালস নাই তারা নিজেরা বের না হলে ইউ শুড কিক দেম আউট আমাদের কিছু ডিসকাশন আছে আমরা লিংক এই জায়গায় দিয়ে দিই ঠিক আছে আমরা যারা টুকচাপ আচ্ছা সবাই লিভ মি ওকে লিভ দিয়ে দাও